এ হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো গাইস, চলে এলাম আরেকটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকে আমরা বিটুকের একটা সোলো ভার্সেস স্কট ম্যাচ দেখব। দেখা যাক বিটুকে কতগুলো কিল করতে পারে এই ম্যাচে। মানে CR7 নতুন যে আমাদের রোনালদো ক্যারেক্টারটা আছে সেটা দিয়ে খেলছিল আজকে, সেই ভিডিওটা দেখা যাক। টেইলারে তো দেখিয়ে ফেলছেন মানে গেম প্লের কিছু অংশ। তো দেখা যাক বিটুকে আসলে এই ক্যারেক্টার দিয়ে কেমন খেলে। তো অনেকগুলো কিলি কিন্তু করেছে এই ভিডিওতে, তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভিডিওটা পুরো দেখার সবার কাছে রিকোয়েস্ট রইল। তো চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও। পিস তো গাইস, এটা হচ্ছে সেই বিটুকের CR7 ক্যারেক্টার দিয়ে খেলা গেম প্লেটা। তো এটা শুরু করার মানে আমরা পুরো ম্যাচটা দেখার আগে, তো তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা কিন্তু পুরো দেখবা। আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না ভাই। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো ভাই, তোমাদের সবাইকে আর দিল থেকে ধন্যবাদ। তো চলুন আজকের গেম প্লেটা দেখা যাক। এটা হচ্ছে বিটুকের ইন্ট্রো। আগে তো ট্রেলার দেখেই নিলে, এখানে লেখছে আরবিতে আর কিছু ইংলিশ আছে, প্লিজ প্লিজ দ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব, এগুলো লেখা ছিল। যাই হোক, এখন বিটুকে নেমে গেছে হচ্ছে আমাদের ফেভারিট পিকেতে, আর একটা হাতির বাচ্চা উপর থেকে নেমেছে। দেখা যাক হাতির বাচ্চা কি কি মারতে পারবে বিটুকে। আর বিটুকের হাতে কিন্তু ডাবল ভেক্টর ভাই, কিন্তু ক্ল্যাশকোড কাস্টম রুম মানে খুবই ভয়ঙ্কর একটা গান। মানে এটার সামনে কিন্তু নোবরা ওপি হেডশট ভাই, হাতির বাচ্চাটাকে মেরে দিল বিটুকে। MP40 কি নিবে ভাই? এটার সামনে নোবরাও কিন্তু মেরে দেয় ভাই। আমি নিজেই নোবরাদের সামনে কিন্তু দাঁড়াতে পারি না, তারা ডাবল ভেক্টর নিয়ে বসে থাকে ভাই। আসলে একদম মানে খাপা খাপ খাপা সবগুলো গুলি কিন্তু হেডেতে ভরে দেয়, হেডে না খেলেও বডি শটেও কিন্তু মারা যায়। আর যাই হোক, ওই হাতির বাচ্চাটা সোলো বাসে স্কট খেলছিল। ও ভাই, উপরে আরও দুটো হাতির বাচ্চা, হাতির বাচ্চা না এটা কি বলছো ভাই? কি হেডশট! ও ভাই, দুইটারে হেডশট আর খাইয়ে দিছে ভাই। ওপি ভাই, ক্যাহি মারা রে পিটুকে, দেখছো ভাই? ডাবল ভেক্টর দিয়ে কোপ দিছে। এখন M60+ হচ্ছে ভেক্টর গান। দেখা যাক এখন ডাবল ডোর, ডাবল ডোর কী বলছি ভাই, ডাবল ডোর মুখ দিয়ে আসছে না, ডাবল ডোরের দিকে যাচ্ছে। দেখা যাচ্ছে সামনে একটা এনিমি দেখা যাচ্ছে, দেখা যাক এটা মারতে পারে কিনা, M60 হেডশট দিতে পারে কিনা। ডাবল ডোর একটা আছে মনে হয়, মেবি ডাবল ডোরেতে কেউ নেই সামনে। ওই যে এটা কী যায় জায়গাটার নাম কী জানি না, যাই হোক ওই সামনে ঘর দুটোর সামনে দুটো এনিমি আছে। বিটুকে হালকা পাতলা একটু ড্যামেজ দিয়ে দিয়েছে তারা। দেখা যাক বিটুকে কি এখন হেডশট দিতে পারবে, হেড মারার ট্রাই করতেছে। দেখা যাক বিটুকে পুরো চেষ্টা করতেছে ভাই, ছয় ড্যামেজ ভাই, M60 মান সম্মান নাই। 6-5-6-5-6, ও 40-এর একটা হেডশট ভাই। কী রে ভাই, এটা কি গন্ডারের চামড়া লাগাইছে ভাই? 75-75 আর 100 ভাই, একদম হেড নাই। যাই হোক একটা খতম হয়ে গেছে। ওই যে আরেকটা এনিমি শো করতেছে পিকের ওই সাইডে, ডাবল ডোরে আছে, ডাবল ডোরে খালি জুম করতেছে, মেবি লাগতেছে না মানে দেখা যাইতেছে না, কিন্তু ওই লোকেশন দেখাচ্ছে। ওরে একটাই মনে হয় মানে দৌড়াইয়া ডাবল ডোরের দিকে গেলো, জায়গাটা আমি দেখছি, ভিডিওকে দেখছি মনে হয়। ওই যে কোনো 18 ড্যামেজ বা 4টা কিল অলরেডি পিকে তো কইরা ফেলছে। দেখা যাক পুরা ম্যাচে কয়টা কিল করতে পারে ভাই। আরে উপরে 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 ভেক্টর গান দিয়ে মারার চেষ্টা করতে আসে না, বেশিরভাগ এই ম্যাচে দেখা যাচ্ছে নোবরা পড়েছে। যাই হোক এটাকে খতম করে দিল, মানে এই CR7 ক্যারেক্টার দিয়ে খেলতে গেছে ম্যাচটাতে বেশিরভাগই নোবরা পড়েছে। যাই হোক হার্ড প্লেয়ার এত পরেনি, তারপরে দেখা যাক বিটুকে কয়টা কিল করতে পারে, পুরো ম্যাচটা দেখবো আমরা। এখন পিকের মাঝখান দিয়ে যাচ্ছে ওপেন ভাই, আয় আমাকে মার পিটুকে বলছে। আরে হেড দেওয়ার চেষ্টা করতেছে, আরে ওপি ভাই, 78 আর 111 একটা হেডশট, বডি শটও লাগছে কিন্তু মানে সেগুলো দেখার টাইম নেই, হেডশটগুলোই বললাম। চারজন কিন্তু অলরেডি ওয়াচ করতেছে বিটুকে, 4টা লাইক দিয়ে দাও ভাই। আর অলরেডি পিকেতে কিন্তু 6টা কিল করে ফেলছে ভাই, দেখো এখন মাউস থেকে হাত সরিয়ে ফেলেছে বিটুকে, আবার হাত দিয়ে দিয়েছে। এখন দেখা যাক এখানে লুটছে ভাই, লেভেল 4 বেস্ট আছে নিবা নিছে। দেখা যাক, আরে ভাই ভাই ভাই, ড্রাগনও 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 ভাই, ড্রাগনও নিয়ে নিছে। ওরে ওরে ভাই, 2টা হেডশট 62 লাগাই দিছে। দেখা যাক ওপি 85 একটা হেডশট, আর এনিমি নাই পকাত ভাই, বেশিরভাগই নোবরা পড়ছে এই ম্যাচটাতে। ওপি ছিল ভাই, 60টা কিল হয়ে গেছে এখানেই। আবারও টোটো নিয়ে, টোটো না এটা কী বলে, অটো নিয়ে টান দিয়েছে, আর একদম ক্লক টাওয়ারের এই সাইডে আসছে। আর হচ্ছে ভাই 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 ভাই, ওই টিকেটার প্লেয়ার বান্ডেলটা আসছে। দেখা যাক একটার হেডশট ড্রাগনর, ভাই 2টাই হেডশট ড্রাগনর খতম। ওপি ভাই,
অলরেডি কিন্তু 9টা কিল করে ফেলছে ভাই, আর লল দিচ্ছে ভাই লল। ভিডিও যখন এনিমি মেরা লল দে, টাইটেল এটা দিলে কেমন হয়? ওপি দেখা যাক। এখন অলরেডি কিন্তু 9টা কিল করে ফেলছে আর আছে 13টা এনিমি বাচ্চা আছে টোটাল, মানে 14টা বিটুকে বাদ গেলে কত থাকে 13টা। যাই হোক অলরেডি ও ভাই 10টাতে চলে আসছে আবার পিকেতে, ওই জায়গায় একটা লুট করতেছে, হেডশট দেওয়ার চেষ্টা করতেছে, ওপি একটা হেডশট, ওই জায়গায় আরেকটা এনিমি। আরে এটা প্যান চালাতেছে ও বিটুকের সামনে ভাই, বিটুকের সামনে প্যান চালাতেছে। ওপি 301 একটা হেড, দেখা যাক ওটা টিমমেট কে আসবে বাঁচাতে। ওরে ভাই ধরাই আসতেছে বাঁচানোর জন্য ভাই, সামনে কে আছে ভাই? বিটুকে ভাই ভয় পাইস না, ভাই ভয় পাস না। আরে এটা তো কিন্তু রোনালদো ক্যারেক্টার লাগাই আসছে। আরে রে 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 লাগছে না বিটুকে। ওপি ভাই 338 একটা হেডশট, আর এনিমি জাগাত নাই ভাই, ভাই সাপ ভাই গ্রেনেড আছে বিটুকের সামনেই আসছে ভাই। দেখছো 12টা কিল কিন্তু হয়ে গেছে। ও ভাই ল্যান্ডমাইনে পড়তে লাগছিল, জাগ ব্লাস্ট হয়ে গেছে ল্যান্ডমাইনগুলো, আবার এখান থেকে ওয়াল টু ওয়াল উঠাই নিতেছে সবাই। কিন্তু ভাই ভিডিওতে একটা লাইক দিবা আর একটা শেয়ার করতে ভুলবো না, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না ভাই। ভাই তোমাদের ছোটো ভাই চ্যানেলই মনে করবা ভাই, ছোটো ভাই চ্যানেল মনে করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না। যাই হোক এখানে ভাই, ও ভাই 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 একটা এখানে ফাইট হচ্ছে ভাই, এবার AWM না এটা কি M82B, M82B নিয়ে নিয়েছে। আর ও ভাই 600 একটা, 600 কত জানি দেখি না ঠিক করে। যাই হোক দুইটারে মারা দিছে, এখন হেডশট দিছিল ভাই সাহ, ভাই সাহ ভাই সাহ বিটুকে হ্যাঁ ভাই, বিটুকে চাচা সামনে ভাই। আরো আরো দুইটা ভাই M82B, M82B মারো মারো মারো, আরও দুইটা সামনে কিন্তু ওয়াল লাগাই নিছে ভাই, এত ভালো এনিমি না কিন্তু এগুলো। যাই হোক বিটুকের ম্যাচে এরকম এনিমি আশা করিনি আমি, আরও হার্ড লেভেলের এনিমি আশা করেছিলাম, মানে তাগড়া তাগড়া একটা ফাইট হবে। আরে ভাই দেখা যাক, এটা তো ভাই 1 মিলিয়নের উপরে কিন্তু ভিউস আসছে। ওরে ভাই এটা ছিল মানে টেলারে, এটা ছিল ওপি ডাউন, আরেকটা আছে দেখা যাক। ওরে হেড মারার চেষ্টা করতেছে পুকার MP40 দিয়া, না নোবরা নোবরা দেখছো ভাই স্কিন নেই এগুলোর কাছে বলি না, নোবরা নোবরা আসছে রাস্তাতে। যাই হোক অলরেডি 16টা কিল আর আছে 2টা এনিমি, দেখা যাক ভিডিওকে কি মারতে পারবে। আর তোমরা যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবা না ভাই। দেখা যাক ভিডিওকে কি পারবে হুইয়া নিতে, অবশ্যই নিতে পারবে, মানে ভালো এনিমি পড়ে না এই ম্যাচটাতে, সবগুলো নোংরা দেখছো ভাই, যতগুলো কিল করছে আমার কাছে একটা ভালো প্লেয়ারও দেখা যায়নি। শুধু একটা হাতির বাচ্চা প্রথমে যেটা মারলো, হাতির বাচ্চাটা 16 বার্সেস স্কট খেলছিল কিন্তু ভিডিওকের কাছে মানে কিছু না বুঝলাম। ও ভাই আরেকটা হেড মারা দিয়েছে 99-এর, ও ভাই একটা লাগি দৌড়াই আসতেছে, আর ওপি হেড মারার চেষ্টা লাগে নাই, দেখা যাক দৌড়াই আসতেছে। আরে রে 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 আরে রে রে ভাই এটা কেডা ভাই, এই যে ওয়ালের পিছন দিয়ে মারা দিব মনে লাগে নাই, লাগে নাই আসছে আবার। ও ভাই ভাই থাকার মতো আর ওপি মারা দিছে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবো আর সুস্থ থাকবো, চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবা। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, টাটা বাই বাই।